দৃশ্যমান কম হওয়ায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় একটি ভলভো বাস ডিভাইডারে উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় বাসে 40 জন যাত্রী আহত হয়েছেন, এদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা হচ্ছে দাদা, আমরা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ব্যান্ডেলের তিবিলি থেকে আমরা একটা যাত্রা করেছিলাম, যে যাত্রাটা আমাদের ছিল ঝাড়খণ্ডের রাজারাপ্পা বলে একটি স্পটে। তো আমরা এই যাওয়ার পরে রাত্রিবেলায় আমাদের আপনাদের এই রানীগঞ্জ, ঠিক আছে, পাঞ্জাবি মোড়ে যে ডিভাইডার আছে এখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং ডিভাইডারের সপাটে গাড়িটা যাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা তুলে দিয়েছে ওর উপরে, তুলে গাড়িটা কিছুটা তুলে গাড়িটা পুরো পাল্টি খেয়ে গেছে। এতে মানুষের ইনজিওর হয়েছে, লেগেছে, কম বেশি প্রত্যেকেরই আঘাত লেগেছে। কতজনের আঘাত লেগেছে? তবু প্রায় লোকেরই, মানে আপনার 99% লোকের। কত লোক ছিল এটাতে? গাড়িতে আপনার প্রায় 65+ ছিল, বাচ্চা নিয়ে। তো মানে সিরিয়াস ইনজুরড কতজন হয়েছে? 10+ হবে সিরিয়াস। তার মানে একদম খুব সিরিয়াস আছে দুজন, একজন হচ্ছে গাড়ির স্টাফ খালাসি, আর একজন আছে গাড়ির প্যাসেঞ্জার। জানা গেছে হুগলির ত্রিবেণী থেকে বিহারের রাজারাপ্পায় বনভোজন করতে যাচ্ছিল পর্যটকরা। 2 নম্বর জাতীয় সড়কে রাত 2 নাগাদ বাসটি উল্টে যায়। ভোরে যেই গাড়িটা স্টার্ট দিয়েছে, খানিকটা দূরে এসেই এত জোর বিকট আওয়াজ করে মানে একে অপরের ঘাড়ের উপরে পড়ে গেছে। তখনই দেখছি সবাই বলছে বাস বাস ভেঙে গেছে, বাস ভেঙে গেছে। যে যার মতন মানে চেষ্টা করেছে, এই দাদারা সব ছিলেন, একে একে সব টেনে টেনে ওপর দিয়ে তুলে আমাদেরকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে এসছে। তারপর আপনাদের তো সে পরিষেবাও খুব ভালো পেয়েছি আমরা, সাথে সাথে আমাদের হসপিটালে যাওয়া হয়েছে। আপনারা কোথা থেকে আসছিলেন? ত্রিবেণী। কোথায় যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম রাজারাপ্পা পিকনিকে। হ্যাঁ, পিকনিকে যাচ্ছিলাম। তো কতজন আপনারা ইনজুরড হয়েছিল এরকম? অনেকেই হয়েছে, এবার আমি তো সবাইকে চিনি না, আমি বলতে পারছি না ঠিক কতজন হয়েছে। 10 জনের মতো ইনজুরড। পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। দৃশ্যমান কম হওয়ায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় একটি ভলভো বাস ডিভাইডারে উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় বাসে 40 জন যাত্রী আহত হয়েছেন, এদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা হচ্ছে দাদা, আমরা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ব্যান্ডেলের তিবিলি থেকে আমরা একটা যাত্রা করেছিলাম, যে যাত্রাটা আমাদের ছিল ঝাড়খণ্ডের রাজারাপ্পা বলে একটি স্পটে। তো আমরা এই যাওয়ার পরে রাত্রিবেলায় আমাদের আপনাদের এই রানীগঞ্জ, ঠিক আছে, পাঞ্জাবি মোড়ে যে ডিভাইডার আছে এখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং ডিভাইডারের সপাটে গাড়িটা যাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা তুলে দিয়েছে ওর উপরে, তুলে গাড়িটা কিছুটা তুলে গাড়িটা পুরো পাল্টি খেয়ে গেছে। এতে মানুষের ইনজিওর হয়েছে, লেগেছে, কম বেশি প্রত্যেকেরই আঘাত লেগেছে। কতজনের আঘাত লেগেছে? তবু প্রায় লোকেরই, মানে আপনার 99% লোকের। কত লোক ছিল এটাতে? গাড়িতে আপনার প্রায় 65+ ছিল, বাচ্চা নিয়ে। তো মানে সিরিয়াস ইনজুরড কতজন হয়েছে? 10+ হবে সিরিয়াস। তার মানে একদম খুব সিরিয়াস আছে দুজন, একজন হচ্ছে গাড়ির স্টাফ খালাসি, আর একজন আছে গাড়ির প্যাসেঞ্জার। জানা গেছে হুগলির ত্রিবেণী থেকে বিহারের রাজারাপ্পায় বনভোজন করতে যাচ্ছিল পর্যটকরা। 2 নম্বর জাতীয় সড়কে রাত 2 নাগাদ বাসটি উল্টে যায়। ভোরে যেই গাড়িটা স্টার্ট দিয়েছে, খানিকটা দূরে এসেই এত জোর বিকট আওয়াজ করে মানে একে অপরের ঘাড়ের উপরে পড়ে গেছে। তখনই দেখছি সবাই বলছে বাস বাস ভেঙে গেছে, বাস ভেঙে গেছে। যে যার মতন মানে চেষ্টা করেছে, এই দাদারা সব ছিলেন, একে একে সব টেনে টেনে ওপর দিয়ে তুলে আমাদেরকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে এসছে। তারপর আপনাদের তো সে পরিষেবাও খুব ভালো পেয়েছি আমরা, সাথে সাথে আমাদের হসপিটালে যাওয়া হয়েছে। তো আপনারা কোথা থেকে আসছিলেন? ত্রিবেণী। কোথায় যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম রাজারাপ্পা পিকনিকে। হ্যাঁ, পিকনিকে যাচ্ছিলাম। তো কতজন আপনারা ইনজুরড হয়েছিল এরকম? অনেকেই হয়েছে, এবার আমি তো সবাইকে চিনি না, আমি বলতে পারছি না ঠিক
পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।